আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে বাংলাদেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের একটি জঘন্যতম সমস্যা নিয়ে কথা বলবো, আর এ কারণেই আজকের ভিডিওর শিরোনাম দিয়েছি, প্রাথমিক স্কুলগুলোর সাথে আপনাদের কিসের শত্রুতা। কয়েকদিন আগে কুমিল্লার আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের এক বিদ্যালয়ে লাগানো গাছগুলো, সযত্নে লাগানো গাছগুলো কেটে দিয়েছে কে বা কারা? গত রমজানে এক প্রধান শিক্ষক ম্যাডামের পোস্টে দেখেছিলাম, খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে উনি লিখেছিলেন, রমজানের বন্ধে ছাদে উঠে কে বা কারা সব গাছ গোড়া থেকে উপড়ে ফেলে দিয়ে গেছে। আরেক ম্যাডামের পোস্টে দেখেছিলাম, ওনার স্কুলের তালা ভেঙে তেমন কিছু না পেয়ে স্কুলের ফাইলপত্র সব কুটি কুটি করে ছিঁড়ে দিয়ে চলে গেছে। আমার প্রশ্ন হলো, কেন, কি কারণে এমন করেন আপনারা? কার উপর হিংসা করে এমন করেন আপনারা? শিক্ষকদের উপরে নাকি নিজের সন্তান, ভাই বোন, ভাগ্নি, তাদের উপর যারা এই স্কুলের ছাত্রছাত্রী? স্কুলের একটা সুন্দর মনোরম পরিবেশে আপনাদের ছোট ছোট সন্তানরা পড়ুক, এটা কেন চান না? ক্লাসরুমের জানালা ভেঙে দেন, বারান্দায় গরু ছাগল বেঁধে রাখেন, পানির পিক ফেলেন, বিড়ির টুকরো ফেলে যান ছাদে বারান্দায়, কিসের কিসের বোতলও পাওয়া যায় মাঝে মাঝে, এমন কি আমার স্কুলের ছাদে পায়খানা পর্যন্ত করে দেয়। আপনাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদের ঐতিহ্য, আপনার ছেলে মেয়েদের মানুষ করে গড়ে তোলার সূতিকাগার, সেই বিদ্যালয়ের মতো একটা পবিত্র জায়গার সাথে আপনাদের এই ন্যাক্কারজনক বিবেকহীন কাজ আপনারা কেন করেন? আপনাদের বিবেকে কি এতটুকু নাড়া দেয় না? যেই প্রতিষ্ঠানটাতে রাত পোহালেই আপনার সন্তান, ভাই বোন বিদ্যা অর্জন করতে আসে, সেই জায়গাটাতে আপনারা বানাতে চান মরুভূমি, নেশার আড্ডাখানা, পায়খানা ত্যাগের স্থান? বাহ বাহ বাহ, ধন্য আপনাদের বিবেকবোধ, ধন্য আপনাদের অভিভাবকত্বের প্রতি। অথচ আপনারাও হয়তো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়েই বড় হয়েছেন। মনে রাখবেন, আপনাদের সন্তানরাও এগুলো দেখে বড় হচ্ছে, তারাও দেখছে এগুলো করা তো অন্যায় নয়, দেখছে শিখছে অমানুষ কিভাবে হতে হয়। কারণ কি, এই অন্যায়গুলোর তো বিচার নেই, কে করবে বিচার? শিক্ষকগণ, শিক্ষকগণ তো দূর দূরান্ত থেকে স্কুলে আসে, এলাকাবাসী মাঝে মাঝে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এলাকাবাসীর চক্ষু শূলে পরিণত হয়, সবসময় বাঁকা চোখেই দেখতে পছন্দ করে, কৃতিত্ব দেয়া তো দূরের কথা, এতটুকু ভুল ত্রুটি হলে তেড়ে আসে। আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে সবসময় হিংসার চোখেই দেখা হয়, বিশেষ করে আমরা যারা মহিলা শিক্ষক রয়েছি। শিক্ষকরা এই জঘন্যতম কর্মকাণ্ডগুলোর বিচার করতে গেলে এলাকাবাসীর দ্বারা শিক্ষককে স্কুল থেকে বিতাড়িত হতে হবে, তাই সবাই মুখ বুঝে সহ্য করে যায় আর ভাবে কিছু অসভ্য বাঙালিকে সভ্যতার আলো হয়তো কোনোদিনও ছুঁইতে পারে না, অথবা ইচ্ছে করেই এরা অসভ্য থাকে। তবে একজন শিক্ষক হিসেবে এতটুকুই মন থেকে আসে, যারা এগুলো করে তারা আসলে মানুষের কাতারে পড়ে না, তারা চায় না তাদের সন্তান মানুষ হোক। এজন্য দোয়াটা এমন হয়, তোরা যা খুশি কর, অথবা আল্লাহ তোদের হেদায়ত দান করুক। তো এই সমস্যাটি বাংলাদেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ফেস করে, আর অনেক দিনের ইচ্ছে ছিল এটা নিয়ে কিছু বলবো। আশা করি ভিডিওটি শেয়ার করে সর্বস্তরে ছড়িয়ে দিবেন, যাতে মানুষ সচেতন হয়।